Hello everyone, welcome back to my channel Mini World by Swarna. আজকে দর্শক আমরা ঘুরতে যাচ্ছি আমাদের খুব কাছের একটা পার্কে যেখানে আমি কখনো যাইনি যদিও কিন্তু এই পার্কটি অনেক ফেমাস এবং অনেক সুন্দর এবং সামারে এটা বারবিকিউ এবং হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস গেট টুগেদারের জন্য পারফেক্ট একটা প্লেস তো চলুন দেখে নিই আজকের পার্কটি কেমন আমরা যে পার্কটিতে আজকে ভিজিট করতে এসেছি এটা নাম হচ্ছে হোগেলবি পার্ক আর পার্কটা আমরা ঢুকেই দেখলাম যে বেশ নিরিবিলি আর এই পার্কটা হচ্ছে অলবি এবং হচ্ছে টুম্বার মাঝামাঝি অবস্থিত যারা স্টকহোমে থাকেন তারা হয়তো বুঝেই গেছেন যে আমি কোন পার্কটার কথা বলছি তো এনিওয়ে আমরা পার্কের ভেতর ঢুকে বেশ কিছুক্ষণ প্রথমে হচ্ছে এরিয়াটা ঘুরে দেখেছি এই পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে অবস্থিত আর দুপাশে খুব সুন্দর করে হচ্ছে ফুল গাছ এবং হচ্ছে ওরা খুব সুন্দর করে মেনটেন করেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন পার্কটা কিন্তু বেশ পরিষ্কার তো আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে লেক সাইডে চলে এসেছি লেকের কাছে এসে আমরা দেখলাম যে বাংলাদেশে যে পাতিহাঁসগুলো আছে ওগুলো এখানে মনের আনন্দে চড়ে বেড়াচ্ছে আর রাজহাঁসও রয়েছে ছোট্ট এই পার্কটিতে কিন্তু অনেক দেশীয় হচ্ছে পশু পাখি আছে যেটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাবেন একটু পরে তো এই পার্কটি হচ্ছে বেশ পপুলার আমি এই পার্কটির কথা আগেও শুনেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার আশা হয়নি আর এই পার্কে আপনি কোন দিকে কি পাবেন বা কি করা যায় এখানে সব ডাইরেকশন কিন্তু উপরে দেখাই যাচ্ছে তো এনিওয়ে ঘোরাঘুরির এক পর্যায়ে আমাদের যখন ক্ষুধা লেগে গেল তখন আমরা হচ্ছে যে লাঞ্চ প্রিপেয়ার করে এনেছিলাম বাসা থেকে সেগুলো নিয়ে একটা সুন্দর প্লেস দেখে বসে গিয়েছি খাবারের মধ্যে খিচুড়ি ছিল ডিম ছিল ল্যাম্প কারি ছিল দেশি গলদা চিংড়ি ছিল এবং হচ্ছে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম এবং চা কফি ড্রিঙ্কসও ছিল তো এনিওয়ে খাবার দাবারের পর্ব শেষ করে আমরা আবারও ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছি আর এখানে যে বিলবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা হচ্ছে লাইক ওরা সিস্টেম করে রেখেছে যাতে বাচ্চারা এখানে আসলে অ্যাকচুয়ালি বোরিং ফিল না করে এবং খুব সুন্দর একটা সময় কাটাতে পারে তো এনিওয়ে আমরা আরও একটু সামনের দিকে হেঁটে গিয়েছি যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেলগুলো রয়েছে আর এখানে প্রচুর হাঁস প্রচুর পাখি এবং রাজহাঁসও ছিল তো এনিওয়ে এই সাইডটাতে রয়েছে আরও কিছু অ্যানিমেল আর হচ্ছে ছিল এখানে দেশি মুরগি এবং হচ্ছে খরগোশ আর খরগোশগুলো মেবি ভিতরে ছিল যার জন্য আমি অ্যাকচুয়ালি দেখতে পাইনি তো ভিডিও করা হয়নি বাট এনিওয়ে এখানে হচ্ছে বিলবোর্ডে লেখাই ছিল যে এই আমরা হচ্ছে এরপর অন্য আরেকটা এরিয়াতে ঘুরতে চলে এসেছি যেখানে হচ্ছে তিনটা বেশ বড় বড় সাইজের ঘোড়া ছিল আর এই ফার্স্ট আমি এইভাবে এত কাছ থেকে ঘোড়া দেখেছি আর হচ্ছে ঘোড়া দেখা শেষ করে আমরা অন্য একটা সাইডে চলে গেছি যেখানে হচ্ছে দেশি গোট বা ছাগল এবং হচ্ছে ল্যাম্ব ছিল তো আমরা সব পশু পাখি দেখার পর এরপর আমরা একটু অন্য সাইডে চলে গেছি যেখানে হচ্ছে টুরিস্টদের জন্য ছোট একটি রেস্টুরেন্ট এবং ক্যাফেটেরিয়া আর হচ্ছে ওয়াশরুম ছিল তো যারা খাবার টানাটানি বা বাসা থেকে খাবার আনতে চান না তারা ইজিলি চাইলে এই সাইডটাতে এসে আপনারা খাবার কিনে খেতে পারেন আমরা হচ্ছে এরপর হেঁটে একটু সামনে অন্য পাশে চলে এসেছি আর এখানে যে বিশাল একটা মঞ্চ দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে সামার টাইমে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে আর হচ্ছে অনেকে চাইলে এটা সামারে হচ্ছে হায়ার করে এখানে বিভিন্ন ধরনের পার্টি প্রোগ্রামও করতে পারে তো এনিওয়ে এবার আবারও আমরা হাঁটতে হাঁটতে প্রায় সামনের দিকে চলে এসেছি এখানে কিছু ছোট ছোট ক্যাফেটেরিয়া ছিল যেগুলো হচ্ছে উইকডেসে মেবি অফ থাকে আর যেহেতু এই পার্কটি হচ্ছে উইকেন্ডে বেশ পপুলার একটা প্লেস সবার জন্য তো যাই হোক আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে বেশ বিকেল হয়ে গেছিলো তো একটা পর্যায়ে এসে আমরা একটু কফি আর হচ্ছে একটু স্ন্যাক্স খেয়েছি
আর আমরা বেশ টায়ার্ডও হয়ে গেছি। এনিওয়ে এখন আমরা ওয়েট করছি বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যাওয়ার জন্য হচ্ছে আমরা বাসের টাইমটা দেখছিলাম, আর সেই ফাঁকে আমি আরও একবার ভিডিওটা পুরো পার্কের শ্যুট করছিলাম। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।